আমিনার গর্ভে সন্তান আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন নাযিল হবে। সেই কোরআনে লেখা হবে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইলকে তাড়িয়ে দিও না, কোন সাইলকে ধাক্কা দিও না, বড় কঠিন কথা বলো না। যখন তাকে বিদায় দেবে বলছে, চাচা একটা বিষয় আপনাকে বলবো, মা বলুন। টাকাটা বার করে বলছে, এই টাকাটা কি আপনার হবে? বলছে হম। এই টাকাটাই আমার হারিয়ে গিয়েছিল, বলছে আপনাকে দেওয়ার জন্য আমি রাস্তার ধারে অপেক্ষা করছিলাম। আমি নার মতো মা তৈরি হয়ে যাও। হয়তো অনেকে বলবে, প্রতি বছর বলে আমাদের বন্ধনের কথা, জীবন বিমার কথা, সমিতির কথা, বারে 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 বলে, যদি মা তোমার মন তো করুন, আল্লাহর ভয় হয়। একটা কথা কলবে ধাক্কা দিয়ে পরিষ্কার হয়ে যায়, কথাটা বসে যায়। বন্ধনটা যদি হারাম করতে পারো পায়খানার মতো মনে করো, সমিতি যদি পায়খানা মনে করো, আমানার দাঁড়িয়ে হয়ে যাবে, আমানার দাঁড়িয়ে হয়ে যাবে, আল্লাহর করুণা বর্ষণ হবে, তোমার ঘরে কোনোদিন অভাব হবে না। বলে অর্থ দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ওই রকম হারাম পদ্ধতিতে উপার্জন করবে আল্লাহর লানত, বরকত কমে যাবে, অন্তরে শান্তি কমে যাবে, ইবাদত বান্দেগি কমে যাবে, ওই ঘরে রহমত ছাবে থাকবে না, লানত চলে আসে, অন্তরে শান্তি নাই, দাও দাও করে জ্বলে। এ যুবক নওজোয়ান, এ ভাইরা বোনেরা বেটিরা, রাতের অন্ধকারে জিয়াউল হকের কথাটা শুনে রাখুন, জীবনে যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে আপনি হবেন কল্যাণময় একজন রমণী, আপনার জন্য ওই সংসার সুন্দর হয়ে যাবে। বাংলা ভাষায় বল, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণটা তুমি দেখিয়ে দাও। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল, কোথায় বাক্কার কোথায় মদিনা, তখন ছিল ইয়াসরাব, আল্লাহর নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আমার আল্লাহ তাআলার কুদরত কৌশল, এত দূর 450 কিলোমিটার দূর হলেও আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছা, আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। الخبيثات للخبيثين، الخبيثون للخبيثات، الطيبات للطيبين، والطيبون للطيبات. যে দুষ্ট নারী দুষ্ট, ওই রকম ভাবে দুষ্ট ছেলের সঙ্গে বিবাহ, পাক নারী পাক ছেলের সঙ্গে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, জগৎটা তাদের সুখময় হবে, শান্তিময় হবে। রসুল বললেন, ওই ঘরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়। কুদরতে আজিম, আমার আল্লাহ তাআলার কুদরত কে বোঝে, আমিনার সঙ্গে বিবাহে বন্ধনে আবদ্ধ, সেই গর্বে আমার আল্লাহ তাআলা আমার নবীকে পাঠালে, জগতের জমিনের উপরে পদর্পণ করাবে, জগতের মানুষ আনন্দে আত্মহারা হয়ে যাবে, গোটা বিশ্বের সমস্ত মখলুকেরা, গোটা বিশ্বের সমস্ত মখলুকের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল শুভ সাদিক সোমবার বিশ্ব শান্তি নিয়ে জগতের বুকে পদর্পণ করি। জোরে বলেন, একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আর প্রথম শিক্ষা সেটাই দিলেন, আহা এ যুবকের দল, এ নজোয়ান, ভাইরা বাবা জিরা
রাতকে আজকে আপনারা ঘুমকে ত্যাগ করে দিয়ে নবীর মহব্বতে বসে আছেন, কোরআন শুনবার জন্য বসে আছেন, কোরআন জগতের মানুষকে শিক্ষা দিয়েছে, আল্লাহর নবীর সাবার বলি আমরা দেখেছি নবী পাক কোরআনের কোন আইন তার খেলাফ একজন পর্যন্ত করেন না। আমাদের মনে হয় জীবন্ত কোরআন রাস্তার উপর দিয়ে চলে। জোরে বলেন দিন দুনিয়ার বাদশাহ সত্যজার সন্তান আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিব দরজার কাছে এসে দাঁড়িয়ে আমিনাকে ডাক দিয়েছো, বৌমা আমিনা, ওমা আমিনা, যে সন্তান জগতের মুখে পদার্পণ করেছেন আমার হাতে একবার তুলে দাও। আল্লাহর নবীর দাদু কাবার চত্বরে গিয়ে কাবা তওয়াব করে তওয়াব করে সাত চক্কর দেওয়ার পরে মাকাম ইব্রাহিমের কাছে দাঁড়ালেন। মক্কার সমস্ত নারী পুরুষ সকলে একত্রিত হয়ে গেল, বলতে বনিত সব এক জায়গায় হয়ে গেল। আমার নবী পাকের দাদু যান বলতে থাকে, ও মক্কার মানুষেরা শোনো, আমার এই সন্তানটার আজকে নাম দিলাম মোহাম্মদ। আপত্তি এলো, আপনি একটা এরকম নতুন নাম আক্রমণ নাম কেন দিলেন? আমাদের সন্তান গুলোর নাম রয়েছে আব্দুল আজা, আব্দুল মানান, আব্দুল নাইলাম, আব্দুল আসাব, এইভাবে নাম রয়েছে, আপনি কেন একটা নতুন নাম কোন দেব দেবীর নামের সঙ্গে মিলালেন না? মোহাম্মদ মানে হলো প্রশংসিত, কেমন করে প্রশংসিত? এখন তো সত্যজার সন্তান, কেমন করে তার প্রশংসা কি করেছে আপনি তার নাম দিলেন? রসুলের দাদা বড় বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, ওই মানুষগুলো ওই মানুষদের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা কেন এত সকাল সকাল কাবার চত্বরে এসে হাজির? বলছে সাইয়েদের আমাদের সরদার আজ সারা রাত ঘুম হলো না, অন্তরে যেন এক আনন্দের লহর চলতে থাকে।